আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর ওমান প্রবাসীরা শান্তির মুখ দেখতেছে। করোনা ভাইরাস কমতেছে, তার সাথে সাথে ওমানে যে সকল প্রবাসীরা বাংলাদেশে আটকে পড়া আছে তাদের জন্য নানান সুখবর আসছে এই মাসে, যার কারণে আগস্ট মাসটা ওমান প্রবাসীদের জন্য খুবই ভালো একটা মাস। যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব 25 আগস্ট ওমানের করোনা ভাইরাসের আপডেট। এবং আপনারা জানেন ওমানের ফ্লাইট চালু হয়েছে, তো ফ্লাইট নিয়ে এখন পর্যন্ত অনেক তথ্য অনেকেই জানে না, তো সবারকে সেই তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। করোনা টেস্ট নিয়ে অনেকের করোনা ভাইরাসের টিকা নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছেন, কোন টিকা দিলে আসতে পারবেন। ইতিমধ্যে ভিডিও তৈরি করছি, তবু এই ভিডিওটার মাধ্যমে লম্বা করে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তার সাথে সাথে 6 মাসের ভিসা আপনাদের অনেকেরই মেয়াদ চলে গেছে, আবার অনেকে বলতেছেন যে টিকিটের দামগুলো কেমন হবে, এইসবগুলো ব্যাপারেই এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হবে, তবে আমার মনে হয় সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে নিঃসন্দেহে আপনারা উপকৃত হবেন। যাই হোক, প্রথমে ভিডিওর শুরুতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব 25 আগস্ট সুলতানাত অফ ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। বরাবরের মতো আজকে ওমানে করোনা ভাইরাসের নতুন রোগীর সংখ্যা খুবই কম, মাত্র 113 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তারই সাথে সাথে নতুন মৃত্যুবরণ করেছে 4 জন, আল্লাহ ওনাদেরকে সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুক এই কামনা। তারপরে আজকে নতুন সুস্থ হয়ে ফিরেছে 182 জন। এখন পর্যন্ত ওমানে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে 4,440 জন। এখন পর্যন্ত ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে রয়েছে 6,823 জন, এবং এখন পর্যন্ত ওমানে করোনা ভাইরাসের আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছে 2,90,813 জন। এটাই ছিল 25 আগস্ট ওমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। যদি আমরা আপডেটটা ভালোভাবে দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা নিঃসন্দেহে বুঝতেই পারি ওমানে করোনা কিন্তু খুবই নিয়ন্ত্রণের পথে বললে ভুল হবে, প্রায় নিয়ন্ত্রণই বলতে পারেন। কারণ যেখানে 1,000, 2,000, 3,000 মানুষ ছিল সেখানে এখন 100-150 হচ্ছে, সেটাকে 150 না এখন 100-ই চলে আসছে, আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে অবশ্যই বলা যায়। যাই হোক, করোনা কমতেছে, কমুক, অতি দ্রুত ওমানে করোনা ভাইরাসে চলে যাক সেই কামনা ব্যক্ত করি। আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পরবর্তী যে জিনিসগুলো আপনার সাথে প্রকাশ করতে চাই ফ্লাইট নিয়ে, যারা যারা দেশে আটকে পড়া প্রবাসী আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, একবারে সোজা বাংলা ভাষায়, একদম সহজ সুলভ ভাষায় বলতেছি। যারা দেশে আছেন আপনাদের, যারা যারা 6 মাসের ভিসা অতিক্রম হয়ে গেছে, 1 নম্বর, আপনারা আপনাদের আরব ভাষায় যোগাযোগ করবেন। আরব ভাষায় বলে জানি না এটা কোনটা কী, এটা কীভাবে কী করবো আমাকে বলবেন আরবকে সানাদ অফিসে যাইতে। সানাদ অফিসে যাওয়ার পর সানাদ অফিস থেকে যেটা বলবে সেটা আপনাকে আপনার আরবাব বললেই হয়ে যাবে, অথবা যে কাউন্টার থেকে টিকিট কাউন্ট করবেন বা যে ট্রাভেলসে টিকিট নেবেন আপনার সেই ট্রাভেলসে যোগাযোগ করলেই কিন্তু আপনারা সেগুলো পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা না। আমার থেকে অনেকে নিয়েছেন টিকিট বা নিচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন যাদের 6 মাসের অতিক্রম হয়ে গেছে। আশা করি ব্যাপারটাও আপনারা বুঝতে পারতেছেন, 6 মাসের অতিক্রম যারা হয়ে গেছে তারা পৃথিবীতে আর কারোর সাথে সাংবাদ মিডিয়ার কোনো কারোর সাথে আপনারা খবর কথা বলে কোনো কিছু পারবেন না, আপনারা সরাসরি স্পন্সর সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তারপরে যাদের অনেক প্রশ্ন, এখন অনেকে জানেন না যে কোন ভ্যাকসিন দিলে ওমানে প্রবেশ করা যাবে। আপনারা জানেন বিগত দিনে ওমানে করোনা ভাইরাসের যে 5টা টিকা তারা দিয়েছিল, স্পুটনিক, অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার, তারপরে সিনেভ্যাক, এই ভ্যাকসিনগুলো কিন্তু তারা দিয়েছিল, কিন্তু এখন বর্তমানে তারা সিনোফার্মার এবং মডার্না কিন্তু এড করেছে। যেহেতু বাংলাদেশের 90% মানুষে মডার্না এবং সিনোফার্মার দিয়েছে, সেক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে ওমানে আসতে পারবেন। পূর্বের মতো অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করছি ওমানের সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে বাংলাদেশে, নিঃসন্দেহে বাংলাদেশিদেরকে ওমানে প্রবেশ করতে দিতেই হবে। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পারতেছেন, সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে ওমানের বাংলাদেশে, তো বাঙালিকে দিবে না, নিঃসন্দেহে দিবে। তারপরে যে ব্যাপারগুলো হচ্ছে, যারা যারা ওমানে প্রবেশ করতে চাচ্ছেন তাদের কিভাবে প্রবেশ করতে হবে, 2 ডোজ ভ্যাকসিন দিয়েছেন, সেই 2 ডোজ ভ্যাকসিনের যে কার্ডটা দিয়েছে সেই কার্ডটা আপনাকে রাখতে হবে সাথে, যেখানে টিকিট কাউন্ট করবেন সেখানে এই কার্ডগুলো সাবমিট করবেন, আর যাদের 6 মাসের অতিক্রম হয়ে গেছে সেই কার্ডটাও এখানে সাবমিট করবেন। যদি পিসিআর টেস্ট করতে পিসিআর অবশ্যই বাধ্যতামূলক করবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে পিসিআর টেস্ট 72 ঘন্টা আগে করতে হবে। পিসিআর টেস্টের ম্যাদ থাকে 72 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে আপনার ওমানে এসে প্রবেশ করতে হবে, নাহলে আপনার পিসিআর টেস্ট ক্যান্সেল। ওমানে প্রবেশ করলে সেখানে শেষ না, যদি ওমানে আসার পর আপনারা আবার পিসিআর টেস্ট করবেন, সেই পিসিআর টেস্টে যদি আপনারা দোরা খান সেক্ষেত্রে কিন্তু আপনার নানান সমস্যা পড়তে হবে। যদি পিসিআর টেস্টে দোরা খান তাহলে আপনাকে 10 দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে, যার ফলে কিন্তু আপনার এই মোটামুটি ভালো একটা হ্যাসেলে পড়ে যাবেন।
যার কারণে যেখানেই করবেন পিসিআর টেস্ট ভালোভাবে করার চেষ্টা করবেন। তো আস্তে আস্তে কী লাগবে, করোনা টেস্টে পিসিআর টেস্টের সার্টিফিকেট, মানে করোনা টেস্টের সার্টিফিকেট, দুই ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেট, তার সাথে সাথে ছয় মাস হয়ে গেলে তো আরবাবের এটা নেবেন, ছয় মাস না হলে এগুলো নেবেন। এই জিনিসগুলো হলেই আপনারা কিন্তু অনায়াসে ওমান প্রবেশ করতে পারবেন। পিসিআরের টেস্ট, ভ্যাকসিনের টেস্ট, মানে ভ্যাকসিনের যে সার্টিফিকেট আছে এইটা, তারপর আপনার টিকিট, ওমানে প্রবেশ করবেন, আবার পিসিআর করবেন। সেই পিসিআরের দ্বারা না খেলে আলহামদুলিল্লাহ একটা বেসলেট দিয়ে আপনাকে ছেড়ে দেবে, দ্বারা খেলে সেক্ষেত্রে আবার দশ দিনের আইসোলেশনে থাকতে হবে। এই জিনিসগুলো আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন, নাহলে পরবর্তীতে আপনারা তো নানা সমস্যা করতে পারেন। তো আশা করি যারা যারা ওমানে প্রবেশ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, যে জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে নিঃসন্দেহে আপনাদের পিসিআর টেস্ট কনফার্ম করতে হবে 100%, যেখান থেকে করতেছেন না কেন 100% কনফার্ম করতে হবে, এটা বরাবর আছে কি না চেক আউট করতে হবে। ভালো একটা পপুলার হসপিটালে গিয়ে পিসিআর টেস্টটা করবেন, বাংলাদেশের দুর্নীতিমুক্ত, দুর্নীতিযুক্ত দেশ, কারণ বাংলাদেশে সব কিছুতে দুর্নীতি করে, যার কারণে বলবো এটা যে এই যাতে দুর্নীতিগ্রস্ত না হন, যাতে বিপদে না পড়েন, মুসিবতে না পড়েন। ওমানের সিস্টেম তো জানেন অবশ্যই, করা অনেক সিস্টেম, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। তারপর আপনারা যারা যারা এখন পর্যন্ত ওমানে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, ওনাকে টিকিটের প্রাইস সম্পর্কে জানার চেষ্টা করতেছেন বা টিকিটের প্রাইস সম্পর্কে বলতেছেন যে ভাই টিকিটের প্রাইসটা কত, দেখেন মাত্র শুরু হয়েছে টিকিটের প্রাইসগুলো, এখন যদিও এখন সব বিমানে শিডিউল দেয় নাই, কিন্তু যে বিমানগুলো দিয়েছে সেই বিমানগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণ প্রাইস চাচ্ছে। ইউএস বাংলা বাংলাদেশ বিমান বলেন অনেক 210, 200, 190, 95, মানে লাইক এই এই ফিগারেই কিন্তু বর্তমানে টিকিটের প্রাইসগুলো। তো আশা করি মানুষের সকল প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা, যেহেতু ফ্লাইট খুলে গেছে ধীরে ধীরে আসুন, কয়েকটা দিন যাক ও ধীরে ধীরে আসুন, আসার চেষ্টা, ধীরে ধীরে যখন আসবেন বা একটু টাইম যখন যাবে সেক্ষেত্রে টিকিটের দামও কমবে, সব দিকে আলহামদুলিল্লাহ আপনারা অনেক অনেক ফেসিলিটিস পাবেন। আর এখন যেহেতু ফ্লাইট খুলেছে তার মানে এখন আল্লাহতুল বিমান আসা যাওয়া করবে, ধীরে ধীরে সব বিমান খুলে দিবে, তো সব বিমান যখন খুলবে একদম আরামসে আপনারা সব কিছু করতে পারবেন নিঃসন্দেহে। আশা করি এই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারই সাথে সাথে আপনারাকে এই ভিডিওটার মাধ্যমে যে জিনিসগুলো জানানোর চেষ্টা করলাম আশা করি একটু আপনারা বুঝতে পারছেন, খুবই সহজ সুলভ ভাষায় বলেছি, সেক্ষেত্রে কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখবেন, ভুলের ঊর্ধ্বে কেউ না। সদা সর্বদাই চেষ্টা করি ভাই আপনাদেরকে উপকার কীভাবে করা যায় না করা যায়, কিন্তু সবসময় পারা হয় না, সবসময় সব কিছু করতে পারি না, কারণ হচ্ছে নিজেরও কামকাজ আছে, নিজেরও সব কিছু আছে, এর কারণে সব কিছু সম্ভব হয় না। যাই হোক, তারপরে আপনাদের কাছে এই কামনায় রইল, আর ওমানে যারা আছেন আপনারা ওমানে আইনকানু মেনে চলার চেষ্টা করবেন। ওমানে করোনা এখন কমতেছে তার মানে এমন না যে করোনা একবারে কমে গেছে, জিনিসগুলো মাথায় রাখবেন। কিন্তু ওমান সরকার প্রতিনিয়ত করোনা প্রতিরোধে কিন্তু নানান পদক্ষেপ নিচ্ছে, এই জিনিসগুলো চিন্তা করে ওমানে চলাফেরা করার চেষ্টা করবেন। যাই হোক, এত সময় ধরে যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন। যে যেখান থেকে দেখেছেন কী বলবো, সবার প্রতি কৃতজ্ঞ। লাস্ট পর্যায়ে যে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত কে দেখেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।